প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। তোমরা জানো যে এটা একটা এসে, এডওয়ার্ড সেইড লিখেছেন। তো চলো আমরা শুরু করি আজকের এই এসেটি। আচ্ছা, শুরুতেই বোঝার সুবিধার জন্য আমি ইম্পেরিয়ালিজম, কালচার, কলোনিয়ালিজম এগুলো কী জিনিস সেগুলো নিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো অন্যান্য টপিকের মতোই, অন্যান্য যে টেক্সটগুলি আমি তোমাদেরকে দেখাই সেগুলো মতোই এটাও আমি নেট থেকে নিয়েছি। সুতরাং কেউ যদি পেয়ে যাও এবং এটা বলার কোনো কারণ নেই যে আমি কপি করেছি বা এই সেই, আমি সবসময়ের জন্য নেট থেকে নেই। দেখো শুরুতেই যেটা রয়েছে, কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজম এই দুইটা, আমি আমার মনে হয় তোমরা কালচারটা বোঝো। কালচার হচ্ছে একটা কালেকটিভ একটা ওয়ার্ড, মানে আমরা বলতে পারি যেটা যে অনেকগুলি ছোট ছোট বিষয়ের একটা কালেকটিভ অংশকে আমরা বলছি কালচার। যেমন আমি তোমাদেরকে যদি বোঝাই যে বাঙালি কালচারটা কী, বাঙালি কালচার বলতে গেলেই সেখানে আসে আমাদের পয়লা বৈশাখ, এখানে আসে চৈত্র সংক্রান্তি আসে, এরপরে আমাদের নকশি কাঁথা আসে, এরপরে বেনারসি আসে, তারপরে আরও যে মসলিন বা আরও যে কাপড় বা অন্যান্য আরও যে সংস্কৃতিগুলো, জারি শাড়ি, ভাওয়াইয়া ভাটিয়ালি যে গানগুলি এরকম, তারপরে মানুষের আচার আচরণ, রুচি, তারপরে পোশাক আশাক, এই সব কিছুকে একেবারে কম্বাইন্ডলি করে, মানে কম্বাইন্ডলি বলা হচ্ছে যে কালচার, বেঙ্গালি কালচার। তো ঠিক এরকমই ইংলিশ কালচারটা হচ্ছে ইংলিশ দেশের সব কিছু, আমেরিকান কালচার হচ্ছে আমেরিকানদের সব কিছু মিলে আমেরিকান কালচার, আবার হিন্দি কালচার বা ইন্ডিয়ান কালচার হচ্ছে ইন্ডিয়ানদের সব কিছু মিলে। আসলে ইন্ডিয়ান যারা বাঙালি রয়েছে তাদের কালচারটা তো আমাদের কালচারটা মোটামুটি সেম, কিন্তু যারা মানে অন্যদিকে বসবাস করে, পশ্চিম ইন্ডিয়ান যারা, তারা কিন্তু অনেকটা মানে তাদের কালচারটা আলাদা। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে কালচার। এরপরে এম্পেরিয়ালিজম যে বিষয়টা, এম্পেরিয়ালিজমের মানে প্রধান যে অর্থ সেটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ এক দেশে বসবাস করো তুমি, আর অন্য আরেকটি দেশে গিয়ে সেই দেশটাকে, দেশটার উপরে দমনপীড়ন চালিয়ে সেই দেশটাকে দখল করে নিলে, এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্যকে বিস্তার করা, নিজের এরিনাকে বিস্তার করা, মানে এটা ইলিগ্যালি বিস্তার করাকে, সেটাকে বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম। তা আমরা এখানে ইম্পেরিয়ালিজম সম্পর্কে আরেকটু জানবো। দেখো যে ইম্পেরিয়ালিজম হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট সেটলিং অন অ্যান্ড কন্ট্রোলিং ল্যান্ড দ্যাট ইউ ডোন্ট পজেস। বলা হচ্ছে যে একটা কান্ট্রি বা একটা ল্যান্ড যেই জায়গাটাতে তোমার নিজের না, সেই জায়গায় গিয়ে সেখানে তুমি বসতি স্থাপন করছো, সেখানে দমনপীড়ন চালাচ্ছ এবং সেখানে কন্ট্রোল নিচ্ছ, এই যে নেওয়াটা, এইটাকে বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম। এরপরে কি বলছে, এই যে ল্যান্ডটা সেটা হচ্ছে দ্যাট ইজ ডিস্টেন্ট, ওই ল্যান্ডটা হচ্ছে তোমার যে ল্যান্ড, বসবাসের জায়গা তোমার যে দেশ, সেখান থেকে অনেক দূরের, দ্যাট ইজ লিভড অন, যেখানে মানুষ বসবাস করে, অ্যান্ড ওন্ড বাই আদার্স, এবং অন্যান্য মানুষ যেটার হচ্ছে মালিক, সেটা যখন তুমি জোর করে নিচ্ছ এবং সেখানে তোমার হুকুম আহকাম চালাচ্ছ, সেটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম। দ্য প্র্যাকটিস, দ্য থিওরি অ্যান্ড দ্য অ্যাটিটিউড অফ এ ডোমিনেটিং মেট্রোপলিটন সেন্টার রুলিং এ ডিস্টেন্ট টেরিটরি। বলা হচ্ছে যে এই ইম্পেরিয়ালিজমে যেটা হয় যে যে কোনো প্র্যাকটিস, প্র্যাকটিস বলতে হচ্ছে তোমার কালচারের হতে পারে বা অন্যান্য যে কোনো বিষয়ের তোমাদের যে চর্চাটা সেইটা, দ্য থিওরি তোমাদের নিজস্ব মতবাদ সেইটা, অ্যান্ড দ্য অ্যাটিটিউড এবং দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে একটা ডোমিনেটিং মেট্রোপলিটন সেন্টারের থেকে আর কি এটা পরিচালনা করা হয়, এবং এটা ডিস্টেন্ট টেরিটরিতে। সাপোজ এরকম যে একটা সময় এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে ডোমিনেট করতো ইংলিশরা, তো ইংলিশ মেট্রোপলিটন থেকে বা ইংলিশ যে ওদের যে হেডকোয়ার্টার সেইখান থেকে সকল প্র্যাকটিস, থিওরি বা অ্যাটিটিউড সেগুলো অ্যাপ্লাই করা হতো সেই মেট্রোপলিটন সেন্টার থেকে, অ্যাপ্লাই করা হতো কোথায়, ডিস্টেন্ট টেরিটরিতে, আই মিন এই ইন্ডিয়াতে। অর্থাৎ ইংলিশ থেকে, ইংল্যান্ড থেকে ইন্ডিয়ার দূরত্ব অনেক দূর, তো এই যে অনেক দূরের একটা হেডকোয়ার্টার থেকে এইখানে যেভাবে পরিচালনা করা হতো, এইটাকে বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম, বা আরেকটা কথায় যেটাকে বলা হচ্ছে কলোনিয়ালিজম। আচ্ছা, এবার আসি আমরা কলোনিয়ালিজম সম্পর্কে। হুইচ ইজ অলমোস্ট অলওয়েজ এ কনসিকুয়েন্স অফ ইম্পেরিয়ালিজম ইজ দ্য ইমপ্লিমেন্টিং অফ সেটেলমেন্টস অন ডিস্টেন্ট টেরিটরি। বলা হচ্ছে এইটা অলমোস্ট এই ইম্পেরিয়ালিজমেরই একটা কনসিকুয়েন্স, একটা ফলাফল, এবং যেটা মূলত ডিস্টেন্ট টেরিটরিতে ইমপ্লিমেন্ট করা হয়। কলোনিয়ালিজম এরকম যে অনেকটা যে সেই ডিস্টেন্ট প্লেসে গিয়ে
কলোনি স্থাপন করা বা সেখানে গিয়ে বসবাস করা, রুলার শ্রেণী যারা রয়েছে তারা সেখানে বসবাস করে এবং সেখান থেকে তাদের ডোমিনেশনটা চালায় ওই টেরিটরির উপরে। তো এই যে এইটাকে বলা হচ্ছে কলোনি। তো তোমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলে তোমরা হয়তো এটা পড়েছো, শুটিং অ্যান এলিফেন্ট, সেইখানে কিন্তু কলোনিয়ালিজমের ব্যাপারটা রয়েছে যে কীভাবে কলোনিয়াস্টরা মায়ানমারকে শাসন করতো, এই বিষয়টা কিন্তু সেখানে রয়েছে। তো এই গেল হচ্ছে ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম সম্পর্কে। এবার আসি আমরা কালচার সম্পর্কে। কালচার সম্পর্কে একটু আগে আমি যে কথাটা বললাম যে এইখানে আসলে অন্যভাবে দেওয়া রয়েছে যে ফার ফ্রম বিং ইউনিটারি অ্যান্ড মনোলিথিক অর অটোনোমাস থিংস, কালচার অ্যাকচুয়ালি অ্যাজিউম মোর ফরেন এলিমেন্টস অল্টারেটিভস ডিফারেন্সেস দেন দে ক্যান কনসিয়াসলি এক্সক্লুড। আচ্ছা, এইটার মিনিংটা আমরা ওইভাবে না করে আমরা জাস্ট বোঝার জন্য যেটা, যে এক কথায় কালচার হচ্ছে একটা কম্বাইন জিনিস অনেকগুলো বিষয়ের বা অনেকগুলো জিনিসের, যেটা আমি এর আগে শুরুতেই বললাম। আচ্ছা, এবার আসি যে চ্যাপ্টার ওয়ান, অর্থাৎ এই যে এসেটা সেই এসেটার যে চ্যাপ্টার ওয়ান, সেই চ্যাপ্টার ওয়ান সম্পর্কে এইখানে মূলত রয়েছে। এবং এখানে রয়েছে ওভারল্যাপিং টেরিটরিজ, অর্থাৎ টেরিটরিকে দখল করে নেওয়া এবং ইন্টারটোয়াইন্ড হিস্ট্রিজ এবং হিস্ট্রিকে মিক্সচার করে ফেলা, এই বিষয়টা আর কি এই চ্যাপ্টার ওয়ানে রয়েছে। তো চ্যাপ্টার ওয়ানে এই বিষয়টা আলোচনা করা ছাড়াও আরও অনেক বিষয়ে বলা হয়েছে, এগুলো আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। দেখো, শুরুতেই যেটা বলা হচ্ছে সেইড নোটস, সেইড বলতে এখানে আবার সে সে মানে সে সেইড সেইড এইটা ভাবে না, এটা হচ্ছে এডওয়ার্ড সেইড, অর্থাৎ তার নিজের নাম। তো বলা হচ্ছে সেইড নোটস অ্যাট দ্য বিগিনিং অফ দিস এসে, এই এসেটির শুরুতেই সেইড যে বিষয়টা উত্থাপন করছে সেটা হলো দ্যাট অ্যাজ ইন্ডিভিজুয়ালস উই মাস্ট ফুলি কম্প্রিহেন্ড দ্য পাস্টনেস অফ দ্য পাস্ট। বলছে যে আমরা সাধারণ জনগণ হিসেবে বা আমরা আলাদা আলাদা প্রত্যেকে আলাদা হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা বিষয় খুব ভালো করে বোঝা উচিত, সেটা হলো পাস্টনেস অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের অতি মানে এটাকে আমি কীভাবে বোঝাবো, যে মানে অতীতের যে একটা কোয়ালিটি সেই কোয়ালিটি হচ্ছে পাস্টনেস বলতে পারো তোমরা, যে পাস্টের পাস্টনেস হচ্ছে অতীতের কোয়ালিটি। যেমন কয়লার কোয়ালিটি হচ্ছে তার মানে ঘন কালো যে অবস্থা সেটা, ডায়মন্ডের কোয়ালিটি যেমন তার ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, ঠিক এরকমই পাস্টের পাস্টনেস হচ্ছে সেরকম একটা জিনিস। তো বলা হচ্ছে যে আমাদের সবারই উচিত সেই পাস্টের পাস্টনেসটা বোঝা, অর্থাৎ পাস্টের যে একটা ভ্যালু রয়েছে, পাস্টের যে একটা মানে এক কথায় এনসিয়েন্ট বা অ্যান্টিক যে ভ্যালুটা রয়েছে সেটা আমাদের সকলের বোঝা উচিত। হোয়াইল অ্যাট দ্য সেম টাইম আবার আরেকটা জিনিস কি, একই সময়ে রিকগনাইজিং দ্যাট দ্য পাস্ট ইজ অলওয়েজ ইনফর্মিং দ্য প্রেজেন্ট, আবার একই সময়ে আমাদের এইটাও মেনে নেওয়া উচিত বা স্বীকার করা উচিত যে পাস্ট সবসময়ই প্রেজেন্ট সম্পর্কে ইনফর্ম করে, অর্থাৎ বর্তমানে তুমি যে অবস্থানে রয়েছো, তোমার বর্তমান যেটা যেভাবে চলছে এটা কিন্তু অতীতের রেজাল্টের মানে অতীতের অ্যাক্টিভিটির রেজাল্ট এটা, বা অতীতের অ্যাক্টিভিটির ফলাফল এটা। সুতরাং অতীতেই আর কি তোমাকে বলে দিয়েছে বা অতীতটাই যেন ভিত গড়ে দিয়েছে যে তোমার প্রেজেন্টটা কেমন হবে। সো এখানে যেটা বলছে যে আমাদের প্রত্যেকেরই জানা উচিত পাস্টনেসের পাস্ট, অর্থাৎ পাস্টের পাস্টনেসটা জানা উচিত এবং একই সঙ্গে স্বীকার করা উচিত যে পাস্ট সবসময়ের জন্যই বর্তমানের সম্পর্কে ইনফর্ম করে। অ্যানাদার ওয়ে অফ সেইং দিস ইজ দ্যাট দ্য ওয়েজ দ্যাট উই থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড আর্টিকুলেট দ্য পাস্ট অলওয়েজ ব্রিং টু বিয়ার অন আওয়ার পারসেপশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রেজেন্ট। এরপরে আরেকটা বিষয় এখানে যেটা বলছে যে অ্যানাদার ওয়ে অফ সেইং দিস, বলছে এইটাই যে পাস্টনেস বা প্রেজেন্টের বিষয়, প্রেজেন্ট এবং পাস্টের যে সম্পর্ক সেইটা বলার আরেকটা ওয়ে এরকম যে আমরা সবসময় চিন্তা করি এবং আমরা যা কিছু চিন্তা করি এবং যা কিছু কাজ করি না কেন পাস্টে, অলওয়েজ ব্রিং সবসময়ের জন্যই এই পাস্টে যে কাজটা করি সেটা সবসময়ের জন্য আমাদের মাথার ভিতরে একটা চিন্তাই থাকে, সেটা হচ্ছে বর্তমানকে কেন্দ্র করে, অর্থাৎ পারসেপশন বা আন্ডারস্ট্যান্ডিং যা কিছুই বলা থাকে বর্তমানকে কেন্দ্র করে। মানে ব্যাপারটা এরকম যে তুমি সবসময় আজকে যে কাজটা তুমি করছো বা আজকের যে তুমি কি বলে লাইফটা লিড করছো এটা সম্পর্কে কিন্তু অতীতে তুমি চিন্তা করেছিলে এবং অতীতের সেই অনুযায়ী কাজ করেছিলে এবং যার ফলেই কিন্তু আজকের এই মুহূর্তটা তুমি পাচ্ছ। তো এটা এইভাবে বলছে যে আমরা সবসময় অতীতে যে কাজ করি সেই কাজগুলো সবসময়ের জন্যই প্রেজেন্টকে মনে করেই করি, অর্থাৎ অতীতের ফিউচারের যে টার্গেট করি সেই টার্গেট করেই কিন্তু অতীতে কাজটা করেছি বলেই আজকে বর্তমানে আমরা এই অবস্থায় রয়েছি।
একটু জটিল এটা, তবে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমরা সবসময় প্রেজেন্টকে মাথায় রেখেই অতীতে কাজগুলো করে থাকি। টার্নিং টু ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে সেইড নোটস দ্যাট সেইড বলে যে ইনস্টেড অফ বিং মেয়ারলি ইকোনমিক, অর্থাৎ ইম্পেরিয়ালিজম যে শুধুমাত্র ইকোনমিক বা অর্থনৈতিক সেটা নয়, ইম্পেরিয়ালিজম ইজ, অর্থাৎ এখানে যেটা বলছে যে মানে ইম্পেরিয়ালিজম সম্পর্কে বলার পরে এবার সেইড যে কথাটা বলছে যে ইম্পেরিয়ালিজম যে শুধুমাত্র ইকোনমিক পারপাসেই যে ঘটে তা না, অর্থাৎ অর্থনৈতিক এর বিষয় বা অর্থনীতির কথা মাথা রেখেই যে ইম্পেরিয়ালিজমটা ঘটানো হয় সেটা না, বা অর্থনীতি যে সুদ সাফার করে তা নয়, বরং ইম্পেরিয়ালিজম এর সঙ্গে কালচারের বিষয়টাও বেশ অন্তর্নিহিতভাবে জড়িত, অর্থাৎ কালচারটাও অনেক সময়ের জন্য চেঞ্জ হয়ে যায়। যেমন তোমরা খেয়াল করে দেখো যে ইংলিশ অনেক স্টাইল বা অনেক মানে ইংলিশ সংস্কৃতির অনেক কিছুই কিন্তু এখন আমরা বাঙালি সংস্কৃতিতে কিন্তু আমরা মানে ব্যবহার করি। তো মানে এই যে বিষয়টা, এই যে বাঙালি সংস্কৃতির ভেতরে ইংলিশদের যে আধিপত্য বা ইংরেজি ভাষার আধিপত্য বা ইংরেজি অনেক স্টাইল আমরা ব্যবহার করি, এটাও কিন্তু এক ধরনের ইম্পেরিয়ালিজম, যেটা 47-এর আগে আমাদের দেশে আর কি তারা দিয়ে গেছে। তো ওইটাও ছিল একটা, এটা হচ্ছে একটা কালচারাল ইম্পেরিয়ালিজম। ট্রেসিং দ্য রাইজ অফ ইউরোপিয়ান কলোনিয়ালিজম, ইউরোপিয়ান যে কলোনিয়ালিজম সে কলোনিয়ালিজমের যে উত্থান সেইটা উল্লেখ করে, সেইট টাইজ দ্য এজ অফ এম্পায়ার টু দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, সেইট সে একটা সেতু বন্ধন করছেন এজ অফ এম্পায়ারের সাথে বর্তমানে যে গ্লোবালাইজেশন, সে গ্লোবালাইজেশনের একটা সেতু বন্ধন করছেন। টু ডেমনস্ট্রেট হাউ দ্য কালচারাল ইম্পেরিয়ালিজম অপারেন্ট ডিউরিং দ্য কলোনিয়াল ইরা ইনফর্মস দ্য গ্লোবালাইজড ইরা অফ দ্য নাও। আচ্ছা, বলা হচ্ছে যে এজ অফ এম্পায়ারের সময়, অর্থাৎ যখন ইংল্যান্ডের যে রাজপ্রাসাদ বা ইংল্যান্ডের যে রাজা বা কুইন, সে যখন যেভাবে আর কি ইম্পেরিয়ালিজমটা করেছিল বা যেভাবে তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে এই অঞ্চলটা শাসন করেছে বা দখল করে নিয়েছিল, তো বলা হচ্ছে যে ঠিক সেই সময়টাতে তারা কালচারাল এই ইম্পেরিয়ালিজমটাও করেছে। এখন যেটা হয় আর কি, ওই সময়টাতে কালচারাল ইম্পেরিয়ালিজম সরাসরি হয়েছে, এখন সেটা হচ্ছে গ্লোবালাইজেশনের কথা বলে, অর্থাৎ দা নাও, অর্থাৎ বর্তমানে গ্লোবালাইজেশনের নামে কালচারাল ইম্পেরিয়ালিজমটা ঘটানো হচ্ছে। আচ্ছা, আমি আমি মনে হয় ক্লিয়ার করতে পারি নাই, সেটা হচ্ছে যে এজ অফ এম্পায়ারে, তো যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলটা শাসন করতো বা যে কোনো জায়গায় আর কি যখন শাসন করেছে, সে সময় তারা সরাসরি তাদের মানে সংস্কৃতিতে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বর্তমানে যেটা করছে, বর্তমানে ওই ধরনের সাম্রাজ্যবাদী ওই ধরনের ইম্পেরিয়ালিজম নাই, যার কারণে এখন যেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের কথা বলে সব কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেমন দেখো, এখন আমরা ইংলিশে কথা বলতে হয় আমাদেরকে, বা ভালো জব অপরচুনিটি থেকে শুরু করে যে কোনো বা বাইরে যোগাযোগ যা কিছু করো না কোনো ইংরেজি তোমাকে জানতে হবে। তো এই যে ইংরেজি যখন জানবে, ইংরেজির অনেক বিষয়, ইংরেজি লিটারেচার আমাদেরকে জানতে হচ্ছে, ওদের নেটিভ কলোকুয়াল যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো আমাদেরকে জানতে হচ্ছে, তো সব মিলেই যেটা হয় যে ওদের সংস্কৃতির পার্ট জানতে হচ্ছে, সব মিলেই যেটা হয় যে ওরা আমাদের, অর্থাৎ ইংলিশরা আমাদের যেই কালচারটা সেই কালচারটাকে দখল করে নিচ্ছে, এবং বর্তমানে এটা গ্লোবালাইজেশনের নামে হচ্ছে। ডিসপাইট দ্য মিথ অফ আমেরিকান গ্রেটনেস, আমেরিকান গ্রেটনেস বলে একটা মিথ রয়েছে, বলছে যে এই মিথ সত্ত্বেও দ্য ইউএস টু পার্টিসিপেটেড দ্য মার্শাল ইন দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু পিরিয়ড, বলা হচ্ছে যে আমেরিকান গ্রেটনেস সত্ত্বেও, আমেরিকান গ্রেটনেস বলা হলেও এই ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেট বা আমেরিকা, তারাও কিন্তু এই কালচারাল যে ইম্পেরিয়ালিজম সেইটাতে তারাও হচ্ছে পার্টিসিপেট করেছে, এবং তারা মার্শালড যেটা মানে সামরিক যে তাদের যুদ্ধটা চালালো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তো বলা হচ্ছে তার পরবর্তীতে তারা এই কালচারাল যে ইম্পেরিয়ালিজম তারা সেটা চালাচ্ছে। অ্যান ইম্পেরিয়ালিস্ট ভেঞ্চার থ্রু আউট দ্য গ্লোব, এবং তারা কী করছে, একটা ইম্পেরিয়ালিস্ট ভেঞ্চার তারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ইয়েট ইন দ্য কন্টেম্পোরারি কন্টেক্সট ডিরেক্ট কলোনিয়ালিজম হ্যাজ মোস্ট এন্ডেড, বলা হচ্ছে যে এই এই প্রসঙ্গে, সমসাময়িক এই প্রসঙ্গে বলতে গেলে ডিরেক্ট কলোনিয়ালিজম যেটা বা ডিরেক্ট ইম্পেরিয়ালিজম যেটা, সেটা বর্তমানে অনেকটা কিন্তু বন্ধ হয়ে গেছে। হোয়াট অ্যাবাউট ইউএস মিলিটারি বেসেস, যদিও এই যে বিভিন্ন দেশে দেশে ইউএস মিলিটারির ক্যাম্প রয়েছে,
বলছে, হাউ ইভার ইম্পেরিয়ালিজম ইজ স্টিল অপারেটিভ, এখনও ইম্পেরিয়ালিজমকে অপারেট করা হচ্ছে, স্পেশালি ইন দ্য কালচারাল স্ফিয়ার্স, বিশেষ করে সাংস্কৃতিক যে জগৎ সেই জগতে এখনও ইম্পেরিয়ালিজমটা চলছে। সেই নোটস দ্য ইম্পেরিয়ালিজম অ্যালাউড মেট্রোপলিটন সেন্টার্স অফ দ্য ইম্পেরিয়াল পাওয়ার, সেই যে বিষয়টা আবার নোট করছেন বা বলছেন সেটা হলো যে ইম্পেরিয়ালিজমটা মূলত মেট্রোপলিটন যে সেন্টার ইম্পেরিয়াল পাওয়ার, অর্থাৎ অন্য দেশের যে শক্তি বা অন্য দেশের যে গভর্নমেন্ট, তাকে অন্য জায়গা থেকে বা মেট্রোপলিটন সেন্টার থেকে পাওয়ারটা খাটানোর একটা সুযোগ করে দিচ্ছে ইম্পেরিয়ালিজম, এবং এটা করে দিয়ে কী করছে, টু ফ্লোরিশ অল দ্য হোয়াইল জাস্টিফাইং দ্য সাবজেক্টিফিকেশন অফ ফার অ্যাওয়ে ইন্ডিভিজুয়ালস ইন দ্য ল্যান্ড অফ এম্পায়ার, এবং দূরের যে মানুষ যেখানে অন্য দেশের অন্য ল্যান্ডে যেখানে মানুষ বসবাস করে সেইখানে নিজেদের সংস্কৃতিকে সেইখানে ফ্লোরিশ করার একটা কী করা হচ্ছে, একটা চেষ্টা করা হচ্ছে, এবং মানুষকে সেখানে সাবজেক্টিফিকেশন করে, মানুষকে কেন্দ্র করেই। আমি যদি এটা আরেকবার ক্লিয়ার করি যে ইম্পেরিয়ালিজমের যে বিষয়টা, এইটা দূরের কোনো মেট্রোপলিটন সেন্টারকে, দূরের কোনো হচ্ছে শাসক গোষ্ঠীকে এম্পেরিয়াল পাওয়ারের মাধ্যমে সুযোগ করে দিচ্ছে। এম্পেরিয়ালিজমটা কী করতে সুযোগ করে দিচ্ছে, যে দূরবর্তী কোনো একটা স্থানের সাধারণ মানুষদেরকে মানে জিম্মি করে, তাদের সংস্কৃতিকে জিম্মি করে নিজেদের সংস্কৃতিকে তার উপরে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে, বা নিজেদের সংস্কৃতিকে সেইখানে ফ্লোরিশ করার ক্ষেত্রে বিস্তার ঘটানোর জন্য এটা সুযোগ করে দিচ্ছে। ইন এক্সামিন দ্য ইম্পেরিয়ালিজম অফ কলোনিয়ালিস্ট পাওয়ার, কলোনিয়ালিস্ট যে পাওয়ারগুলো রয়েছে তাদের এম্পেরিয়ালিজম, তাদের সাম্রাজ্যবাদিতা পরীক্ষা নিরীক্ষা করে সেইড ওয়ান্টস টু কনসিডার, সেইড এটা বলতে চান যে, বা এটা বিবেচনা করতে চান যে, হাউ দ্য কালচারাল থ্রু কনসোলিডেশন অফ এডুকেশন, কীভাবে শিক্ষার একত্রীকরণের মাধ্যমে বিশেষ করে এডুকেশন, লিটারেচার, ভিজুয়াল, মিউজিক্যাল আর্টস অপারেটেড টু প্রোডিউস এ শেয়ার্ড ন্যাশনাল কনসাসনেস। ইন আদার ওয়ার্ড সেইড ইজ আস্কিং, হোয়াট দেন ইজ দ্য কানেকশন বিটুইন, আচ্ছা এইখানে এটুকু বাদ দিই, আগে এটুকু বলে নেই, সেটা হচ্ছে যে অতীতের যে কলোনিয়ালিজম বা অতীতের যে কলোনিয়ালিস্ট পাওয়ার যারা রয়েছে তাদের ইম্পেরিয়ালিজমের যে মানে কীভাবে তারা করেছিল বা কেমন কি, এই জিনিসগুলো চিন্তাভাবনা করে বা বিবেচনা করে এই সেইট যে কথাটি বলছে যে কালচারাল যে ইম্পেরিয়ালিজমটা সেটা চলছে কীভাবে, শিক্ষার একত্রীকরণের মাধ্যমে, সাহিত্য পড়ানোর মাধ্যমে, ভিজুয়াল আর্ট এবং মিউজিকের মাধ্যমে, এবং অপারেটেড টু প্রোডিউস এ শেয়ার ন্যাশনাল কনসাস, এবং এইটা করা হচ্ছে শেয়ার ন্যাশনাল কনসাস, জাতীয় যে আত্মসচেতনতা বা জাতীয় যে মানে কনসাসনেসের যে বিষয়গুলি সেইগুলো শেয়ার করার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো ঘটছে। যেমন দেখো আমরা কি করছি, যে ইংলিশটা পড়াশোনা করছি, লিটারেচার পড়ছি, তারপর ইংলিশ মিউজিক শুনছি, ইংলিশ মুভি দেখছি, এই যে এই বিষয়গুলোই কিন্তু এক ধরনের কালচারাল হেজিমনি যেটা বলা যেতে পারে, বা কালচারাল আগ্রাসন। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে সেইড ইজ আস্কিং, সেইড জিজ্ঞাসা করছে, হোয়াট দেন ইজ দ্য কানেকশন বিটুইন দ্য পার্সুট অফ ন্যাশনাল ইম্পেরিয়াল এইমস অ্যান্ড দ্য জেনারেল ন্যাশনাল কালচার। এইটা আরেকভাবে এই সেইড সে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে যে একটা ন্যাশনাল এম্পেরিয়াল এইমস, অর্থাৎ ন্যাশনাল যে রাজকীয় যে আমাদের যে লক্ষ্য বা আমরা যেটার পিছনে ছুটছি সেইটা, অ্যান্ড দ্য জেনারেল ন্যাশনাল কালচার এবং সাধারণ জনগণের যে জাতীয় কালচার, এই দুটোর ভিতরে কানেকশনটা কী, মানে এক কথায় আমরা কী চাচ্ছি এবং আমাদের বর্তমানে কী কালচারটা চলছে, মানে আমরা কী গ্রহণ করছি বা আমাদের ন্যাশনাল এইমটা কী, এবং একই সঙ্গে আমাদের জেনারেল ন্যাশনাল কালচারটা কী, এই বিষয়টার যে কানেকশনটা, এই কানেকশনটা কী, এইটা বলছে। একটু কঠিন তাই না, মানে বোঝা মুশকিল, এটা আসলে বোঝানোও মুশকিল, এই ওয়ার্ডগুলি বা এই সেন্টেন্সগুলি এমনভাবে, যেমন পাস্টনেস অফ পাস্ট, এটা কীভাবে বোঝাবো, আসলে এগুলো বোঝা মুশকিল, একটু সচেতনভাবে পড়লে বা বারবার সেন্টেন্সগুলো পড়লে কিন্তু এগুলো মাথায় চলে আসবে। দ্য রেটোরিক অফ ব্লেম অপারেটস অ্যাজ দ্য প্রসেস হোয়ার বাই ইন্ডিভিজুয়ালস রিমেম্বারিং এ কলোনিয়াল ইম্পেরিয়ালিস্ট লিগ্যাসি ডিফারেন্ট ফ্রম দোজ ইন পাওয়ার এন্ড আপ ইনকারিং দ্য র্যাথ অফ স্টেট পাওয়ার। এখানে আরেকটা বিষয় যেটা, যে রেটোরিক অফ ব্লেম, অর্থাৎ দোষারোপ করার যে একটা সংস্কৃতি রয়েছে বা দোষারোপ
করার যে একটা ব্যাপার রয়েছে, এইটা অপারেট করে একটা প্রসেসকে, যেখানে আমরা প্রত্যেকেই স্মরণ করি যে আমাদের পূর্ববর্তী যে কলোনিয়ালিস্ট বা ইম্পেরিয়ালিস্ট রয়েছে তাদের সাথে বা তাদের সেই সময়কার যে রাষ্ট্র মানে ক্ষমতা বা পাওয়ার যেগুলো রয়েছে সেইগুলো থেকে আমাদের বর্তমান যে রাষ্ট্র ক্ষমতার যে পাওয়ার বা রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে সেটা মূলত সেখানকারই একটা উত্তরাধিকারী মাত্র। এটা যদি আরেকটু ক্লিয়ার করি যে এরকমভাবে যে আমরা সবসময়ের জন্যই ভাবি বা আমরা ইন্ডিভিজুয়াল হিসেবেও ভাবি বা একটা রাষ্ট্রও কিন্তু ভাবে যে আমাদের বর্তমান সংস্কৃতি বা সংস্কৃতির ওপরে যেই ইম্পেরিয়ালিজমটা চলছে এটা মূলত পূর্ববর্তী যেই পাওয়ারগুলো রয়েছে তাদের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বা ওইভাবে তখন থেকেই চলে আসছে, এবং এইটা বলে আমরা কিন্তু একটা ব্লেম করি সবসময়ের জন্য পূর্ববর্তী পাওয়ারগুলোকে। অর্থাৎ যেমন এরকম যে আওয়ামী লীগ হচ্ছে দোষারোপ করে বিএনপিকে, বিএনপি দোষারোপ করে এরশাদকে, এরশাদ দোষারোপ করে তার আগের, এইভাবে যে একটার পর একটা দোষারোপ করে যাচ্ছে। অর্থাৎ আমাদের সংস্কৃতির উপরে আক্রমণ চলছে, আমরা কী করি, শুধুমাত্র দোষারোপ করে যাই, এটা ইয়ে না করে, সলভ না করে। এবং এটা করে কী হয় যে এক কথায় এই ইন্ডিভিজুয়ালদের উপরে রাষ্ট্র অনেক সময় হচ্ছে খেপে থাকে বা খেপে যায় বা জনগণের উপরে খেপে যায়, জনগণ রাষ্ট্রের উপরে খেপে। আবার আরেকটা বিষয় হচ্ছে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরেও খেপে থাকে বা তার যে র্যাগ, যেটা রাগ সেটা সে প্রকাশ করে। তো এক কথায় যে এই ব্লেম আমরা করে থাকি, অর্থাৎ কালচারাল ইম্পেরিয়ালিজমটা ঘটে যখন তখন আমরা ব্লেম করে থাকি এবং বলি যে পূর্ব থেকে এটা চলে আসছে। এবং আরেকটা বিষয় যে রাষ্ট্রগুলি একটা আরেকটার উপরে একটু খেপে থাকে, এরকম যে আমাদের রাষ্ট্রের উপরে এসব চাপিয়ে দেওয়া হচ্ছে বা জনগণও খেপে থাকে। ওয়ার্কিং ব্যাক টু ফ্যানন'স ডেসক্রিপশন অফ দ্য ন্যাশনালিস্ট বুর্জোয়া, সেইড নোটস দ্যাট দ্য রিয়ালিটিস অফ কালচার অ্যান্ড ইকোনমিক ইম্পেরিয়ালিজম ফোর্স পোস্ট কলোনিয়াল স্টেট ব্যাক ইন্টু রিলেশনশিপ উইথ দ্য ওয়েস্ট। এখানে সেইড যে কথাটা বলছে যে ওয়ার্কিং ব্যাক টু ফ্যানন'স ডেসক্রিপশন, তো ফ্যাননের যে ডেসক্রিপশনটা রয়েছে সেই ডেসক্রিপশনে ব্যাক গিয়ে দ্য ন্যাশনালিস্ট বুর্জোস, অর্থাৎ জাতীয় যে বুর্জোয়া শ্রেণীর বা মধ্যবিত্ত শ্রেণীর যে লোকেরা যারা রয়েছে তারা কী করে, সেইড বলছে যে দ্য রিয়ালিটিস অফ কালচার অ্যান্ড ইকোনমিক ইম্পেরিয়ালিজম, অর্থাৎ কালচারাল এবং ইকোনমিক যে ইম্পেরিয়ালিজম যেটা চলছে এইটার বাস্তবতা মেনে নিয়েই ফোর্স পোস্ট কলোনিয়াল স্টেটস, অর্থাৎ পোস্ট কলোনিয়াল স্টেটসগুলি, অর্থাৎ কলোনিয়াল যে শাসন ব্যবস্থা সেটা ভেঙে যাওয়ার পরে পরবর্তী যে স্টেটগুলি গঠিত হয় বা রাষ্ট্রগুলি গঠিত হয় তারা কী করে পূর্বের রাষ্ট্রগুলির সঙ্গে রিলেশনশিপে যেতে বাধ্য হয় বা যায়। ঠিক যেমনভাবে বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান এরা যেভাবে ঠিক ইংলিশ অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে যেভাবে পরবর্তীতে রিলেশনশিপটি বজায় রেখেছে, তো এইরকমটার কথা বলছে যে যতই আমরা রাগ করে থাকি না কেন, যতই আমরা বুঝতে পারি বা জানতে পারি যে একটা কালচারাল বা একটা ইকোনমিক ইম্পেরিয়ালিজম ঘটেছে সেই সময়ে, কিন্তু তারপরেও স্বাধীনতা পাওয়ার পরে কী করেছি আমরা, কিন্তু তাদের দিকে গেছি, আমাদেরকে যেতে হয়েছে, কেননা এটা নির্ভরশীলতা, পারস্পরিক নির্ভরশীলতার কারণেই হোক আর যে কারণেই হোক এটা কিন্তু বাস্তবতা মেনে আমাদেরকে সেখানে যেতে হয়েছে। আচ্ছা, তো এই পর্যন্তই প্রথম যেই অংশটুকু চ্যাপ্টার 1 সেটা সম্ভবত এটুকুই। আমার কাছে যেহেতু টেক্সট নেই আমি বুঝতে পারছি না যে আসলে কতটুকু, তো আশা করি এইটুকু যতটুকু আলোচনা করলাম এখান থেকে তোমরা উপকৃত হতে পারবে যে আসলে কি বোঝানো হচ্ছে। এক কথায় এখানে কালচার এবং ইম্পেরিয়ালিজমের যে বিষয়টা, আমাদের সংস্কৃতির উপরে কীভাবে ইম্পেরিয়ালিজমটা চলছে সেই বিষয়টা এখানে বোঝাতে চাচ্ছেন এডওয়ার্ড সেইড। তো আশা করি এটা তোমরা বুঝতে পারবে এবং এরপরে বই এবং এক্সপ্লেনেশনগুলো যদি পড়ো তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।